নবিশ রিপোর্টার শাহিন পারভেজ এবং ক্যামেরা পার্সন সাইদ হায়দার। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের খবর সংগ্রহ করতে গেলে তাদের উপর হামলা করা হয়। খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সেখানে গেলে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলারও হুমকি দেন কামাল মজুমদার ও তার ক্যাডাররা। তুষার ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার সর্বোচ্চ 5000 টাকা ভর্তি ফি নির্ধারণ করে দিলেও মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আদায় করা হচ্ছে 26000 টাকা। এমন অভিযোগ পেয়ে আরটিভি সংবাদ দল সকালে স্কুলে যায়। এ সময় স্কুলের প্রিন্সিপাল ও স্কুলের কর্মচারীরা বাধা দেয়। এ সময় স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল আহমেদ মজুমদারের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর আক্রমণ করেন। একটু কথা বলবো আপনার সঙ্গে। এতে আহত হন আরটিভির স্টাফ রিপোর্টার অপর্ণা সিংহ, ক্যামেরাম্যান সাইদ হায়দার। আহত সংবাদকর্মীদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। আমরা ভেতরে কাজ করার জন্য গেলে ফার্স্টে থেকে তাদের আচরণ খুব খারাপ ছিল, মানে হেল্পফুল তো নাই, বড় খুব খারাপ আচরণ ছিল তাদের। খবর পেয়ে আরটিভির আরেকটি সংবাদ দল এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরা সেখানে ছুটে যান। কামাল আহমেদ মজুমদার এবং ক্যাডাররা সে সময় সংবাদকর্মীদের উপর চড়াও হন। এ ঘটনায় অভিভাবক এবং শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে পুলিশ এসে জনতার তোপের মুখ থেকে কামাল মজুমদারকে উদ্ধার করে স্কুলের ভেতরে নিয়ে যায়। এরপরও উত্তেজিত জনতা স্কুলটিকে ঘেরাও করে রাখে। এ সময় গণমাধ্যমের সামনে স্কুলের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করেন অভিভাবকরা। এই চোরা কামাই লাইয়া তারপরে বাস আল্লাহর নাম লিয়ে তো এই নিজে এখানে কে ড্রাইভার জানে যে ই বানাইছে মেম্বর ইয়া আমাকে হেনতেন তখন 23 কোটি টাকা ছিল জমা, এই 23 কোটি টাকা সব লেগে গেছে। আমাদের এই স্কুলের চেয়ারম্যান মহোদয়, এমপি, আমাদের এলাকার এমপি মহোদয়, যখন থেকে উনি আসেন এখানে আশেপাশে সন্ত্রাসী থাকে, লোকজন থাকে, কেউ কোনো কথা বলতে গেলেই এদের উপর অত্যাচারের খড়গ নেমে আসে, এমনকি তাদেরকে মামলা হামলা এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। উনি এখানে এটা ব্যবসা, এই স্কুলটাকে ব্যবসা বাণিজ্যিকরণের জন্য যা যা করা দরকার সবকিছু করতেছেন। এখানে এমনকি খাতা পর্যন্ত, মানে বাইরে যে খাতার দাম 15 টাকা, এখানে সেটার দাম 22 টাকা 23 টাকা করে বিক্রি করছে। পরে স্কুলের ভেতরে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন কামাল মজুমদার। আমি হাত মোশরা দিব, আমার নিজের শুনে জান নিয়ে বাঁচতে পারি না। আমি আমি বিস্তার থেকে উঠে আসছি, আমি নিজে দাঁড়াইতে পারি না, আমি হাত মুড়ে দিব। এ ঘটনায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মহিলা পরিষদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আইন ও সালিস কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে। তুষার ইসলাম, আরটিভি, ঢাকা।